তোরা দুজন কবিতা শোনা তো। আতা গাছে তুতা পাখি, নারকেল গাছে ডাব, তোরে আমি বিয়া করব, কি করবে তোর বাপ? স্যার, এই ছোকরা আমাকে জোর করে পাঁচটা কিস করেছে। এখন তো নারী পুরুষ সমান অধিকার, তাই তুমিও ওকে জোর করে পাঁচটা কিস করে দাও। বল্টু, প্রতিদিন তুমি কসিং এ কেন আসো? স্যার, শিখার জন্য। তাহলে ঘুমাচ্ছ কেন? কারণ আজকে আমার শিখা স্কুলে আসেনি, তাই ঘুমাচ্ছি। তুমি কি বলবে, ডায়লগ নাকি প্যারাগ্রাফ? ডায়লগ বলবো স্যার। ঠিক আছে বলো। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি? আমি তোর বাপ, ফাটাকেষ্ট। বলতো, হাজব্যান্ড কাকে বলে? এটি একটি অদ্ভুত প্রাণী, যার রোজ ব্যান্ড বাজার পরেও চিরকাল হাসতে হাসতে কাটিয়ে দেয়। স্যার, একটি কথা বলবো। কি বলবে বলো। আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে বলো। আস্তে বলবো না জোরে বলবো স্যার? আরে বেটা, যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার, আপনার প্যান্টের চেন খোলা। আস্তে আস্তে। মদ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? মদ বেশি হয়ে গেলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি হয়ে গেলে মেয়েরা বমি করে। বলতো, আমেরিকা আর বাংলাদেশের মধ্যে তফাৎ কোথায়? আমেরিকাতে রাস্তাঘাটে কিস করা যায়, কিন্তু হিসু করা যায় না। আর বাংলাদেশের রাস্তায় হিসু করা যায়, কিন্তু কিস করা যায় না। তোর কখন খুশিতে চোখ দিয়ে জল চলে আসে? যখন কাস্টমার কেয়ারের লোকগুলো আমাকে স্যার বলে সম্বোধন করে। ধৈর্য কাকে বলে? মোবাইল ফোন সামনে রেখে পড়াশোনা করাকে ধৈর্য বলে।